গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সকালবেলা তোমাদের সাথে মর্নিংটা আগে সেরে ফেলি, তারপর সব কাজকর্ম করব। আজকের যা ওয়েদার না কি বলবো, বাইরে যা ওয়েদার, তোমাদেরকে আর দেখাতে ইচ্ছা করছে না, একদম কালো হয়ে আছে। সকাল থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখা হয় তাহলে কীরকম হয় বলো তো? সারাদিনটা ম্যাচ ম্যাচ করতে থাকে, বিচ্ছিরি লাগে, তাই না? তোমাদের বর্ষার ওয়েদার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, কিন্তু এত প্যাচ প্যাচ করে না, কোনো পা মাঝে মেঝেতে পা দেওয়া যায় না। যা দেখো, তোমাদের দাদা ভাইও না আজকে সকাল সকাল উঠে গেছে, আজকে বেরোবার খুব তাড়া, এখন বাজে 7টা। এই দেখো, আজকে টিফিনে আমাদের হবে আলু পরোটা হচ্ছে, এই দেখো দেখছো কি সুন্দর গোল গোল করে আলু পরোটা করেছি, দেখছো? এই যে করে এখানে টিফিনে রেখেছি। তোমাদের দাদা ভাই বলবো সেই নাকি শুধু একটুখানি ছানাই খেয়ে বেরোবে, কি বলবে বলো তো? ভাই উঠে পড়েছে, উঠে দেখো এখানে বসিয়ে দিয়েছে সয়াবিন আলুর তরকারি আর ডাল হয়ে গেছে, মুসুরির ডাল। যদিও ডাল টাল তো খেয়ে যাবে না তোমাদের দাদা, ও তো আর ভাত খেয়ে যায় না, একটু নিরামিষ তরকারি করে দিচ্ছি, একটু রুটি বা পরোটা কি খায় দেখি, আবার হঠাৎ সময় তো খেতেও চায় না, বেরিয়ে যায়, দেখি যে করে রাখছি, যদি একটু খায় তো খেয়ে গেল। আর এখানে দেখো আমরা দুজনেই আজকে খাবার কেটে রেখেছি কাঁকরোল আর পটল, কাঁকরোল ভাজা হবে ডালের সাথে আর পটল আলুর তরকারি। আর তোমাদের দাদা ভাই বললো সে কিছুই খাবে না, সে এইটুকুনি ছানা খেয়েই সকালবেলা কাজে বেরিয়ে যাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো।